আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঝড়বায়ু অথবা প্রবল বাতাস প্রবাহিত হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দিষ্ট একটি দোয়া পড়তেন, যে দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা ওই বাতাসের অকল্যাণ থেকে আমাদের হেফাজত রাখবেন এবং তার কল্যাণকে আমাদের জন্য অনুগামী করে দেবেন। তো বন্ধুরা, চলুন সে দোয়াটি কোথায় রয়েছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটি কীভাবে পড়তেন আমরা জেনে নিই। সুনান তিরমিজির মধ্যে আল্লামা আবু ঈসা তিরমিজি কিতাবু দাওয়াত এই অধ্যায়ের মধ্যে একটি অনুচ্ছেদ কায়েম করেছেন, যার নাম হচ্ছে বাব মা ইয়াকুল ইযা হাজাতিল রিহ, ঝড়বায়ু প্রবাহিত হলে কি পড়বে। এখানে একটি হাদিস আনা হয়, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন كان النبي صلى الله عليه واله وسلم جنشت الله حبيب صلى الله عليه وسلم কি করতেন, اذا را الريح যখন তিনি প্রবল বাতাস অনুভব করতেন বা দেখতেন, قال তিনি এই দোয়া পড়তেন কি, اللهم اني اسالك من خيرها وخير ما فيها وخير ما ارسلت به واعوذ بك من شرها وشر ما فيها وشر ما ارسلت به। سبحان الله العظيم। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এর কল্যাণ, এতে যা আছে সেই কল্যাণ এবং এটিকে যা দিয়ে পাঠানো হয়েছে সেই কল্যাণ থেকে, আর আপনার কাছে পানা চাচ্ছি এর অনিষ্ট থেকে, এতে যা আছে সেই অনিষ্ট থেকে এবং এটিকে যা দিয়ে পাঠানো হয়েছে তার অনিষ্ট থেকে। সুবহানাল্লাহ। এই দোয়া যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতু জালালুল ইকরাম ঝড়বায়ু প্রবল বাতাস এবং ঘূর্ণিঝড়ের অকল্যাণ থেকে আমাদেরকে রক্ষা করবেন এবং এর কল্যাণ আমাদের জন্য নসিব করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে আদেশ করেছেন, তিনি যেভাবে দিন দুনিয়া চলাফেরা করেছেন, ঠিক সেভাবে আমাদের জীবন, আমাদের দৈনন্দিন জীবন গ্রহণ করতে হবে। আশা করি আপনারা সকলে এই দোয়াটি মুখস্থ করবেন। যদি দোয়াটি বড় হয়ে থাকার কারণে মুখস্থ করতে কষ্ট হয়, ইনশাআল্লাহ আপনাদের বাংলাটি পড়ে নেবেন। বাংলাটি আমি আবার বলছি, যে আল্লাহ আমি তোমার কাছে এই বাতাসের কল্যাণ থেকে এবং এই বাতাসের মধ্যে যত কল্যাণ রয়েছে এবং এটির মধ্যে যে সমস্ত কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে এর সম্পর্কে আমি আপনার কাছে কি করতেছি, প্রার্থনা করতেছি, এবং এর অকল্যাণ, এর ভিতরে যত অকল্যাণ রয়েছে এবং এই বাতাসকে যে অকল্যাণের মাধ্যমে পাঠানো হয়েছে তা থেকে আমি আপনার কাছে পানাহ চাচ্ছি। আপনারা এই বাংলাটিও পড়তে পারেন। আল্লাহ আমাদের সকলকে এই প্রবল ঘূর্ণিঝড় এবং বাতাস থেকে, বাতাসের অকল্যাণ থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।